জগতে কিছু মানুষ থাকে, তাদের মৃত্যু হয়ে গেলেও তাদের ভক্তদের মনে থেকে যায় সব সময়। ভক্তদের মনে চিরকাল অমর হয়ে থাকে, ভক্তদের ভালোবাসা সিক্ত হয় সব সময়। তেমনই একজন অভিনেতা ছিলেন মহানায়ক মান্না। আজকের এই ভিডিওতে থাকবে টাঙ্গাইলের সেই সাধারণ ছেলে আসলাম তালুকদার থেকে আজকের মহানায়ক মান্না হয়ে ওঠার গল্প। আপনি যদি একজন নায়ক মান্না ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই মান্না সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি এবং এই ভিডিওটি একটা করে হলেও শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো অবশ্যই পেজটিকে বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য সবাই ফলো করে রাখবেন। টাঙ্গাইলের কালীহাটিতে 1964 সালে জন্ম হয় মহানায়ক মান্নার। তার আসল নাম আসলাম তালুকদার মান্না। ছোটবেলা থেকেই মান্নার চলচ্চিত্রের প্রতি ভালোবাসা ছিল, চলচ্চিত্রের প্রতি টান ছিল। স্বপ্ন দেখতেন তিনিও একদিন সিনেমার নায়ক হবে, সিনেমায় অভিনয় করবে। নায়ক মান্নার সেই স্বপ্ন ধরা দেয় 1984 সালে FDC নতুন মুখের সন্ধানের একটা অনুষ্ঠানের মাধ্যমে। নায়ক মান্না যখন HSC পাশ করার পর ঢাকায় ভর্তি হয় এবং বলাকা সিনেমা হল সিনেমা গিয়ে দেখতে পায় সেখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে যে নতুন মুখের সন্ধান খুঁজছে FDC। মান্না সেই বিজ্ঞপ্তি দেখেই FDC-তে গিয়ে ইন্টারভিউ অংশগ্রহণ করে আর সেই ইন্টারভিউ মান্না পাশ করে সবার নজর কেড়ে নেয়। এরপর থেকে শুরু হয় নায়ক মান্নার চলচ্চিত্র কেরিয়ার। তার স্বপ্ন বাস্তবে ধরা দেয়। চলচ্চিত্রে সুযোগ পেয়ে যে আসলাম তালুকদার থেকে মহানায়ক মান্না হওয়ার গল্প কিন্তু এতটা সহজ ছিল না। মহানায়ক মান্না হওয়ার জন্য, ম্যান্নে হিরো মান্না হওয়ার জন্য মান্নাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, কঠোর সাধনা করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে তার ক্যারিয়ারে, যার কারণে আজকে মহানায়ক মান্না সফল হয়েছে, দর্শকদের ভালোবাসার মণিকোঠায় স্থান করে নিয়েছে। নায়ক মান্নার যখন চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু 80-এর দশকে, 1985 সালে নায়ক মান্নার প্রথম সিনেমা তৌবা মুক্তি পেয়েছিল। কিন্তু সেই সময় খুব দাপটে ছিল নায়ক রাজ্জাক, নায়ক আলমগীর, নায়ক জসিম, নায়ক ইলাস কাঞ্চন। তাদের সাথে পাল্লা দিয়েই, তাদের সাথে দাপট দেখিয়েই নায়ক মান্না ওই সময়ে কিছু সিনেমায় অভিনয় করার সুযোগ পায়। কিন্তু নায়ক মান্না প্রথম অবস্থায় সাইড হিরো হিসাবে অভিনয় করার সুযোগ পাচ্ছিল, তো যার কারণে সিনেমায় ভালো অভিনয় করলেও, ভালো দক্ষতা দেখালেও সাইড নায়ক হওয়ার কারণে কখনোই সামনে আসতে পারতেছিলেন না, কারণ মান্নাকে সেই সুযোগটা দেওয়া হচ্ছিল না। মান্না সবসময় আলোচনার বাইরে থেকে যাচ্ছিলেন। মূলত সাইড নায়ক হওয়ার কারণে মান্নার সফলতা ধরা দিচ্ছিল না। অবশেষে 1991 সালে এসে হাশেম মালার প্রেম এই সিনেমায় নায়ক মান্না এককভাবে নায়ক চরিত্রে অভিনয় করার সুযোগ পায়। আর এই চলচ্চিত্রে নায়িকা হিসেবে ছিলেন চম্পা। আর এই এক সিনেমার মাধ্যমে বাজিমাত ঘটিয়ে ফেলে মান্না। সে সময় এই সিনেমাটি সুপারহিট হয়, ব্যবসা সফল সিনেমা হয়, তো যার কারণে এই সিনেমাটির পর আর নায়ক মান্নাকে কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। এই সিনেমাটি নায়ক মান্নার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। এরপর থেকে শুরু হয় নায়ক মান্নার যুগ। তিনি একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়া শুরু করে। সিনেমাগুলোর মধ্যে ছিল লুটতরাজ, শান্ত কেন মাস্তান, আম্মা জান, রুটি, লাঠি, বীর সৈনিক, এতিম রাজা, সুলতান, আমি জেল থেকে বলছি, বোমা হামলা, এক রোখা, মিনিস্টার, মাজির ছেলে ব্যারিস্টার, ভাইয়া, দুই বধু এক স্বামী, স্বামী ছিনতাই, সিফাই, শ্রেষ্ঠ সন্তান, পিতামাতার আমানত, মনের সাথে যুদ্ধ সহ এমন শত শত ব্যবসা সফল সিনেমা। এভাবে তার ক্যারিয়ারে নায়ক মান্না দেখতে দেখতে 300টির উপর সিনেমায় অভিনয় করেছিলেন নায়ক চরিত্রে, এবং এই সিনেমাগুলোর মধ্যে বেশিরভাগ সিনেমা ছিল ব্যবসা সফল এবং সুপারহিট, যার কারণে মূলত নায়ক মান্নার হাজার হাজার লাখ লাখ কোটি কত ভক্ত রয়েছে আমাদের দেশে। নায়ক মান্না তার ক্যারিয়ারে সব নায়িকাদের সাথে সিনেমায় অভিনয় করেছে, তাদের মধ্যে ছিল শাবনূর মৌসুমী, পূর্ণিমা, ময়ূরী, পপি, পলি, উপবিশ্বাস, শাহনাজ, মনমুন সহ আরও অনেকের সাথেই। নায়ক মান্নার ছবিগুলোতে তার হাসি কান্নার অভিনয়, অ্যাকশনধর্মী কথা বলার ধরন, সব কিছু মিলে এক অন্যরকম স্টাইল দাঁড় করাতে সক্ষম হয়েছিল নায়ক মান্না। এমন একটা সময় ছিল শুধুমাত্র দর্শক যখন শুনতো যে এই সিনেমায় নায়ক মান্না রয়েছে, শুধুমাত্র মান্নার নাম দেখে মানুষ সিনেমা হলে ভিড় করত, সেই সিনেমাটাকে ব্যবসা সফল সুপারহিট সিনেমা বানিয়ে দিত। নায়ক মান্নার এই ক্যারিয়ারে এমন কিছু সিনেমা রয়েছে যে সিনেমাগুলোর কারণে দর্শকদের মনে এখনও ভালোবাসা সিক্ত হচ্ছে, মহানায়ক মান্না অমর হয়ে বেঁচে আছে ভক্তদের মনে। 2008 সালে মাত্র 44 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মহানায়ক মান্না পরলোক গমন করে। টাঙ্গাইলের নিজ বাড়িতে নায়ক মান্নাকে কবর দেওয়া হয়েছিল। চলে গেছে মহানায়ক মান্না, তবে রয়ে গেছে কোটি কোটি ভক্তদের হৃদয়ে, হৃদয়ের ভালোবাসায় রয়েছে এখনও নায়ক মান্না। নায়ক মান্না এখনও কোটি কোটি ভক্তদের মনে ভালোবাসার আসনে বসে আছে। নায়ক মান্না তার চলচ্চিত্রে ক্যারিয়ারের শুরুর দিকে শেলিকাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের এই দাম্পত্য সাংসারিক জীবনে একটি পুত্র সন্তান রয়েছে। মহানায়ক মান্না ভক্তদের কাছে একটাই দাবি, নায়ক মান্না সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত এবং এই ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবেন। ভিডিও বিষয়ে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।